গুড মর্নিং এভরিওয়ান, হাই। হ্যাঁ, সকালবেলা এরকমই আমার থোবড়াটা থাকে, সবে ঘুম থেকে উঠলাম, এবার একটু রান্নাবান্না করবো। আজকে একটা এক্সপেরিমেন্ট করবো। ও, তোমরা ভাবছো ঘরোয়া এসেলে হঠাৎ করে আমি কোনোদিন তো মুখ দেখাইনি, তো আমি দেখলাম ঘরোয়া এসেলে ভীষণভাবে ডিসকন্টিনিউ হচ্ছে। রান্না করতে গেলে বেশ একটা গুছিয়ে গাছিয়ে রান্না করতে হয়, তো বাট আমার সেটা আর হয়ে উঠছে না। আমি ভাবলাম যে একটু ডেইলি ভ্লগিং চালু করি, রান্নাটাও তোমরা দেখবে, আর যেদিন সময় পাবো সেদিন বেশ গুছিয়ে গাছিয়ে রান্না করে রান্নাটাও পোস্ট করব। তো চলো দেখি আজকে আমি কী রান্না করি। আমার বিখ্যাত কড়াই তেল চাপিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। পেঁয়াজগুলো একদম ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নিয়েছি। এবারে যদি বাড়িটা যখন ভাজা হয় সেরকম ভেজে তুলে নেবে। আমি বিরিয়ানি করছি না, একটা চিকেন রাইস, 1 পট মিল টাইপের তৈরি করছি। মাংসের ঝোল করবো ভেবেছিলাম, এই জন্য অনেকগুলো আলু কেটেছিলাম, কিন্তু এই রান্নায় অতগুলো আলু দেব না। পাশে দেখুন দুধ মেজার করে রেখেছি, রান্নাটা কমে বসিয়ে চা করবো বলে। যাই না অতটা সমস্ত হবে কিনা, ছেলে উঠে গেল তো হয়ে গেল। ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো দিয়ে একটু ভেজে নেব। নুন অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, আর অ্যাড করছি হোমমেড বিরিয়ানি মশলা। এ সময় এর মধ্যে আমি সামান্য হলুদও দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1/2 কাপ দই ভালো করে ফেটিয়ে অ্যাড করে দিচ্ছি। এ সময় ওই অর্ধেক যে পেঁয়াজটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, বাকি পেঁয়াজটা নামানোর সময় অ্যাড করব। এ সময় আমি জাস্ট মিনিট 5 এটা ঢাকা দিয়ে রাখবো, বেশিক্ষণ না, 5 মিনিট। এবার চলুন আমি চা করে নিই। চা এই 1.5 কাপ বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আলুটা অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে 1 কাপ 2 কাপ অ্যাড করে দিলাম। আচ্ছা, আমার বাড়িতে না কাঁচা লঙ্কা নেই, আপনাদের বাড়িতে কাঁচা লঙ্কা থাকলে এই সময় কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিতে পারেন। 1 টিস্পুন পরিমাণ কেওড়া বাটা দিয়ে দিলাম, জানি না কি বস্তু দাঁড়াবে, ফার্স্ট টাইম ট্রাই করছি। আচ্ছা, এদিকে চা ফুটে ফুটে চায়ের ভর্তা হয়ে গেল, স্লো ফ্লেমে বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটা ছেঁকে নেব। সেটা হচ্ছে আমরা চায়ে চিনি খাই না, আমরা চায়ে সাধারণত গুড় ইউজ করি, তবে ঘরে যদি তখন গুড় না থাকে তখন চিনি ইউজ করি, কারণ মিষ্টি ছাড়া আমি দুধ চা খেতে পারি না। অধিকার চা খেয়ে নেবো, আমি দুধ চা খেতে পারবো। ফুটে গেছে, ফুটে গেলে এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 25 মিনিটস। কিউ ট্রেটা টাপারওয়্যার থেকে কিনেছিলাম, এটা খুব ভালো লেগেছে আমার। আমার একটা বন্ধু টাপারওয়্যার করে, ইস কিলো সব ছুঁড়ে ছুঁড়ে বিস্কুটগুলো ভেঙে দিয়েছে। ওনাকে দুটো, আমার একটা। আমরা চা খাই, ততক্ষণ এটা হতে থাকুক।
25 মিনিট হয়ে গেছে খিলা খিলা রাইস উফ বিরিয়ানি এই সাবাস আরে বিরিয়ানি না এটা এটা হচ্ছে ওয়ান পট চিকেন মিল শুনছো হুম আমি দাও না না আমি ইয়ে করব না তো ছানা কোলে আছে আমি কিছু করব না আমি জাস্ট একটু ঘি ছড়িয়ে নামিয়ে দেব এটা এক বাবা পর্যাপ্ত পরিমাণে ঘরে বানানো দেশি শুদ্ধ ঘৃত ওই যে আগে ভেজে রাখা পেঁয়াজ ছিল সেইগুলো ছড়িয়ে দিলাম টপ করে দিচ্ছি চাপা দিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ খাবে তুমি ফ্রাইড রাইস খাবে লাঞ্চের জোগাড় হয়ে গেল এবার ব্রেকফাস্টে দেখা হবে লাঞ্চে প্রচুর তামঝাম হয়ে গেছে তাই ব্রেকফাস্ট সিম্পল এগ টোস্ট তিনটে ডিম নিয়েছি সামান্য নুন দিয়েছি একটু অরিগ্যানো এর মধ্যে দিয়েছি যাদের বাড়িতে বাচ্চা নেই তারা চিলি ফ্লেক্সও দিতে পারে এবার এর মধ্যে আমি সামান্য দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ডিম টোস্ট করলে না ডিম টোস্টটা বেশ নরম থাকে রেডি চলুন চটক করে ডিম টোস্টগুলো ভেজে নিই সবাই এটা ছানারি সাদা তেলে করে অলিভ অয়েলে করে ইত্যাদি ইত্যাদি অয়েলে করে আমি কিন্তু ডিম টোস্ট একদম সর্ষের তেলে করতে পছন্দ করি ভাজা হয়ে গেছে করতে বেশিক্ষণ সময় লাগে না আসলে আমাদের একটা অ্যাক্সিডেন্টও হয়েছে সেজন্য আমরা আমি আর তার মধ্যে রান্নার লোকটাও নেই সেই সম্বন্ধে ডিটেলস পরে আরেকদিন অন্য ব্লগে বলবো শুনো যতটা শর্টে আর কি পারা যায় সেটাই করার চেষ্টা করছি আর দুজনের সাথে হয়তো আলু সিদ্ধ ভাত খেয়ে নিতাম পরটা দুই বাচ্চাটা আছে ওর জন্য তাকে ঠিকঠাক সাথে করতেই হয় না শেষ করছি দেখলে কিরকম জমি একটা লাঞ্চ হলো এটা অবশ্য একদম আমার রেসিপি না আমি ইউটিউব থেকে নিয়ে আমি ভিডিওটা করেছি নিজের মতো অল্প স্বল্প এডিট করেছি রান্নাতে সুবিধা মতো বাট
ওখান থেকে নেওয়া, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, বিরিয়ানির মতো খেতে না, একটু অন্যরকম খেতে, কিন্তু বেশ খেতে ভালো। আমার ছেলে তো অনেকটাই খেয়েছে, আমরাও অনেকটা বেশ ভালো করে এনজয় করে খেয়েছি। আর একটা ওয়ান পট মিল খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের যদি এই রেসিপিটা ইন ডিটেলে চায়, আমি মোটামুটি দিয়েছি ব্লগের মধ্যে, যদি ইন ডিটেলে চায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তোমাদের জন্য আরেকদিন আলাদা করে ভালো করে শ্যুট করে অ্যামাউন্টগুলো ভালো করে আমি দিয়ে দেবো। আর আমি এর আগে তোমরা আমার চ্যানেলে দেখেছো যে আমি অনেক রান্নার ভিডিও দিয়েছি, বাট ভ্লগিংয়ে আমি প্রথম, তাই কিছু ভুল ত্রুটি হতে পারে, তাই অবশ্য করে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা এক্স্যাক্টলি কী দেখতে চাও, কতটা দেখতে চাও, বা আমার কী ত্রুটি হচ্ছে সেটা তোমরা বলতে পারো। আমি অবশ্যই নিজের ভুল ত্রুটিগুলো চেঞ্জ করে নেবার চেষ্টা করব। আর তোমাদের যদি এরকম ব্লগিং আরও দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট সেকশনে লিখে জানিও। আর আমাকে একটু উৎসাহিত করবার জন্য এই ভিডিওটা একটু লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর আমার চ্যানেলে অবশ্য করে সাবস্ক্রাইব করো। তাহলে এই লাঞ্চ অবধি আজকে ব্লগটা থাক, নইলে অনেক বড় হয়ে যাবে। আর এদিন চেষ্টা করব আমি একদম সকাল থেকে রাত্রি অবধি পুরো একটা ব্লগ তোমাদের জন্য শুটিং করার। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, টাটা।